তুর্কমেনিস্তান ম্যাচে গোলবার লক্ষ্য করে 11টি শট নিয়েছিল বাংলাদেশ ফুটবল দল, যা আন্তর্জাতিক ম্যাচে ইদানিং বিরল ঘটনা বাংলাদেশের জন্য। টানা 5-6টি পাস কমপ্লিট করতে দেখা গেছে কয়েকবার। র্যাঙ্কিং এ 54 ধাপ এগিয়ে থাকা একটি দলের বিপক্ষে সেদিনের ফুটবল দারুণ আশাবাদী করছে মালয়েশিয়া ম্যাচের আগে। বাংলাদেশকে কোনো গোল দেয়নি ফুটবল, গোলের খেলা, কিন্তু গোল নামক সেই সোনার হরিণের দেখা পেয়েছে বাংলাদেশ 8 মাস পর। শুধু গোল নয়, তুর্কমেনিস্তানের সঙ্গে খেলা ম্যাচটিতে বাংলাদেশের কাছ থেকে দেখা গেছে আক্রমণাত্মক ফুটবল, চোখে পড়েছে দৃশ্যমান কিছু উন্নতি। এই ম্যাচে আলাদা করে নজর কেড়েছে বাংলাদেশের পাসিং, আক্রমণে বল যোগান দিতে কখনো কখনো টানা 6 থেকে 7টি পাস কমপ্লিট করতে দেখা গেছে সাজ্জাদ বিপ্লু ইব্রাহিমদের। উইথ দ্য বল রানেও দেখা গেছে মুন্সিয়ানা, বেশ কয়েকটি কাউন্টার অ্যাটাকের সময় বল কন্ট্রোল ছিল চোখে পড়ার মতো, ফিনিশিং করতে পারলে হয়তোবা গোলের সংখ্যা আরো বাড়ত। এই ম্যাচে সর্বমোট 11টি শট নিয়েছে বাংলাদেশ। যারা বাংলাদেশের ফুটবল নিয়মিত ফলো করেন তারা বুঝবেন, র্যাঙ্কিং এ 54 ধাপ এগিয়ে থাকা একটা দলের বিপক্ষে যা অনেক বড় প্রাপ্তি বাংলাদেশের জন্য। আক্রমণের ধার ছিল, প্রতিপক্ষ চাপে ছিল, তাই এদিন বাংলাদেশ কর্নার আদায় করতে পেরেছে 6টি, যা সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সর্বোচ্চ কর্নার আদায়। আক্রমণাত্মক ফুটবলের সঙ্গে রক্ষণে বিশ্বনাথ, বাদশাহ, ইয়াসিনদের দৃঢ়তা, তপু তারিকদের অনুপস্থিতিতে দৃশ্যমান কোনো ইরর করেনি বাংলাদেশ। তার মানে বিকল্পরাও হতাশ করছেন না, তবে রেকর্ড বুকে এসব লেখা থাকে না, লেখা থাকে দিন শেষে কে জিতেছে কে হেরেছে, সে হিসেবে জয়টা এখনো যে সোনার হরিণ বাংলাদেশের জন্য। আর তার পেছনে মূল হতাশার জায়গা একজন নাম্বার 9-এর অনুপস্থিতি। মূলত 11 বার গোলবার লক্ষ্য করে শট নিয়েও মাত্র 1টি গোল করার হতাশা। সৈয়দ আবিদ হোসেন সামি, যমুনা স্পোর্টস।